আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজাদার একটা ঝোল ঝোল করে তরকারি রান্না করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইটা দিয়ে দিলাম, চুলাতে তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রসুন পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে আমি 2 থেকে 3 কোয়া রসুন আর 2টা পেঁয়াজ দিয়ে তারপরে এভাবে তেলে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি হচ্ছে জিরা দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জ্বালটা একটু কমিয়ে দিতে হবে, না হলে জিরা তেলের উপরে দিলে এই জিরাটা কিন্তু পুড়ে যাবে। এখন হালকা একটু নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তা আর জিরার বেরেস্তা একসঙ্গে আমি উঠিয়ে রাখবো। ওই তেলের ভিতরেই এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এইটাকে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই, তো একটু কষানো হয়ে গেলে ভালো করে। তারপরে মনে হয়েছে তেল একটু কম হয়েছে, তাই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তো এভাবে একটু কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলোকে চিংড়ি মাছের সঙ্গে আবার দিয়ে দিব। অন্য কোনো মাছ হলে উঠিয়ে রাখতাম, তবে চিংড়ি মাছ অনেক শক্ত তাই আর উঠিয়ে রাখলাম না। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টার মতো। আমরা খুব বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই। তো হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তরকারিটাকে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু ছোট হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু কষানো হয়ে যাবে। তো আমি কষানোর পরে একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি আবারও আর একটু পানি দিব, তবে এই পানিটা দিয়ে এখন আমি হচ্ছে এই সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি হচ্ছে এই যে যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই মশলাটাই প্রসেসিং করতে যাব। এটা হচ্ছে আমি পাটায় বেটে নিব। এখন ঢাকনাটা খুলে তারপর দেখি যে পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়াটাও চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো তাই এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি একটু বেশি করেই পানি দিব, যেহেতু আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর আমার কাছে এভাবে বেরেস্তা বাটা দিয়ে ঝোল ঝোল করে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। তো বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিব, দিয়ে তরকারির সঙ্গে ভালো করে মিলিয়ে নিব। আর আমাদের গ্রামে কিন্তু আমাদের মা চাচিরা এভাবেই বেরেস্তা বেটে রান্না করে, তো আমারও এভাবে খুবই মজা লাগে। আর এভাবে রান্না করলে কিন্তু একটু তরকারিতে ঝোল থাকলে সে ঝোলটাও খেতে অনেক মজা লাগে, কিন্তু একবারে মশলা কষিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খেতে এটা অতটা মজা হয় না। যেহেতু বেরেস্তাটা শেষে দেওয়া হয় তো এই ঘ্রাণটা থেকে যায়। যাই হোক, আমি একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি, তো একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।